Hello my lovely viewers, welcome back to my only cooking channel. আজকে নিয়ে এলাম BFC এবং KFC এর সাথে কোলস্লো আর যেটা খেতে খুবই অসাধারণ আমার খেতে অনেক ভালো লাগে এবং এটি তৈরি করতে খুবই সহজ তাহলে চলুন দেখে নেই কিভাবে আমি এটি তৈরি করেছি তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো অনুরোধ করছি এই কোলস্লো তৈরি করতে আমি এখানে নিয়েছি মিহি করে 1 কাপ পরিমাণ বাঁধাকপি আর নিয়েছি 1/2 কাপ পরিমাণ গাজর আর এখানে আমি নরমাল টেম্পারেচারে রাখা 4 টেবিল চামচ লিকুইড দুধ নিয়েছি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ হোয়াইট ভিনেগার দিয়ে দিলাম 1/4 কাপ মেয়োনিজ হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া দিলাম দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ চিনি আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ এগুলো আমি ভালো করে মিক্স করে নিচ্ছি এর উপর আমি বাঁধাকপি কুচি আর গাজর কুচি দিয়ে দিচ্ছি খুব ভালো করে মিক্স করে নিলাম দেখুন কি অল্প সময়ে তৈরি হয়ে গেল KFC স্বাদে কোলস্লো আর এটা পরিবেশন করার আগে অবশ্যই আপনারা ফ্রিজে রেখে নেবেন তাহলে খেতে কিন্তু অনেক ভালো লাগবে আর যদি এটা সংরক্ষণ করতে চান তাহলে একটি এয়ারটাইট বক্সে 4 থেকে 5 দিন পর্যন্ত আপনারা ফ্রিজে অনায়াসে রেখে খেতে পারবেন আশা করছি এই ঝটপট রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট দিয়ে আমার সাথে থাকার অনুরোধ করছি আল্লাহ হাফেজ